বিখ্যাত ক্লক টাওয়ার এই যে আজকের মেনু কার্ড এরকম কাজ ছেলে পাওয়া যায় না সিরিয়াসলি মহেন্দ্র বাহুবলি এই যে আমাদের পরবর্তী গেস্ট চলে এসেছেন রুনাই এই মেনুটা ছাড়া অনুষ্ঠান বাড়ি অসম্পূর্ণ এই যে আমাদের বার্থডে গার্ল हेलो एवरीवन আমি অরিজিত তোমরা দেখছো ব্লগ সুইট এজি চলে এসেছি আবার এক নতুন ফ্রেশ ভিডিও নিয়ে আই হোপ সবারই শরীর স্বাস্থ্য মন অল ওকে একদম একদম আমি তো ভালোই আছি কোনো অসুবিধা নেই আজকে ভিডিওটা অনেক ডিফারেন্ট হবে তাই কেউ স্কিপ করো না বিকজ আজকে আমি যাব বর্ধমান বর্ধমান কেন যাচ্ছি সব দেখতে পাবে একটা বার্থডে পার্টি আছে বলেই দিই তাই অনেক মজা হবে খাওয়া দাওয়া হবে আড্ডা হবে তাই কেউ ভিডিওটা স্কিপ করো না চলো শুরু করা যাক আচ্ছা আমরা তিন তিন বোন কে আমরা ইন্ট্রোডিউস করে দিই এ হচ্ছে আপনি বড় বোন তো আমি সেজো সেজো বোন আর ছোট বোন আর আর এই মাসি হচ্ছে মেজো বোন হচ্ছে এই যে পুজো করছেন এই নিচে মেজো বোন আর এই যে জানখানের মা কোনদিন ভালো করে ঘুমোতে পারে না বেচারি বেচারি সারা জীবন দুঃখ থেকে গেল আর এই যে বার্থডে গার্ল दमदम थे भोर पांच बेचन एकदम साढ़े आठटा ढुके राइट टाइम एकदम महेंद्र बाहुबली এই যে আমাদের পরবর্তী গেস্ট চলে এসেছেন রুনাই আর এদিকে কৃষ্ণ এই যে এই সেই জায়গা যেখানে রাতে খাওয়ানো হবে আর এদিকে রান্না হচ্ছে এই যেখানে কাকু লুচি ভাজছে আর কাকিমা দিকে লুচি দিচ্ছেন আর এই যে আলুর দম লুচির সাথে খাওয়ার জন্য কাকিমা এখানে মশলা দিচ্ছেন আর কি মাছ দুপুরে এই যে অভি ভাই আর সোম ভাই বাড়িতে লুচি নিয়ে যাচ্ছে খুব কাজের ছেলে এরকম কাজের ছেলে পাওয়া যায় না সিরিয়াসলি বাড়িতে কাজ করতে হয় অবশ্যই এই যে আমাদের বার্থডে গার্ল ব্রেকফাস্ট করছেন এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি আলুর দম লুচি আর এই যে আমাদের অভি ভাই স্কুটি চালাচ্ছে ভাই আমাকে বর্ধমানে কোথাও ঘোরায়নি আরে গজ্জা লাগা দরকার এত বড় শহরটার একটু দেখা যাবে বেরোবো বেরোবো নেক্সট টাইম হবে অনুষ্ঠানে আসলে শহর দেখা যাবে ভাই বলেছে নেক্সট টাইম দেখাবে বাট আমি এই যে এটা হচ্ছে বর্ধমানের বিখ্যাত ক্লক টাওয়ার একদম কলকাতার নিউ টাউন ফিলিং আসছে এটা তো আমি আবার বেরিয়েছিলাম অভিভাবকের সাথে এই যে কোল্ড ড্রিঙ্কস নিতে আবার যাচ্ছি ওখানে বর্ধমান শহরটা পুরোপুরি ঘোরা হলো না একটুখানি ঘুরতে পারলাম এমনিতে ওয়েদার খারাপ যাচ্ছে তাই রোদ এই যে আমাদের বার্থডে গার্ল লাঞ্চ করতে বসে গেছেন তার সঙ্গে আমাদের বৌদি খাওয়াচ্ছে আর এই যে মাসি আর এদিকে রুনাই ভাই আর কৃষ্ণ ভাই খেতে বসে গেছে ভাই কেমন লাগছে আলু পোস্ত গাল দিয়ে ভাত দিয়ে ও এই বার্থডে গার্লকে মাছ দিয়ে যাও তো এই হচ্ছে আজ দুপুরের মেনু ভাত রয়েছে তার সঙ্গে রয়েছে ঝুরঝুর আলু ভাজা ডাল আছে আলু পোস্ত আছে আর কি আছে দাদা আর মাছ মাছ চাটনি চাটনিও আছে এই হচ্ছে দুপুরে মেনু এই চলছে রাতের মেনুর প্রিপারেশন কাকু এটা কি হচ্ছে চিকেন পকোড়া এর সাইজ গুলো বড় বড়ই আছে দেখতে পাচ্ছি এখানে চিকেন ভাজা হচ্ছে আর এদিকে কিছু ভেজে রাখা আছে এদিকে আর এদিকে তৈরি হচ্ছে সব থেকে স্পেশাল মেনুটা মটন এই মেনুটা ছাড়া অনুষ্ঠান বাড়ি অসম্পূর্ণ মানে এটা ছাড়া পুরোপুরি ইনকমপ্লিট মাটন ছাড়া কোনোদিন অনুষ্ঠান বাড়ি হবে না আর এখানে কাকু ফিশ ফ্রাইয়ের ফিশটাকে মশলা মাখাচ্ছেন ও কি মাছ এগুলো ভেটকি ভেটকি
কাছে বসে গেছেন আমাদের রিম্পা ম্যাডাম। কেমন লাগলো আলু পোস্ত দিয়ে, মাছ দিয়ে, ভাত দিয়ে? ভালো। বৌদি কেমন লাগলো? দারুন। মিস রায় বণিক? ভালো। দিদি কেমন লাগলো? থ্রি টু ওয়ান। এই যে আমাদের বার্থডে গার্ল রেডি, সে হাই। তো ফাইনালি সবাই এবার রেডি হয়ে চলে এসেছি, এবার কেক কাটা হবে, অনেক মজা হবে, মানে মন খুলে এনজয় করব। চলো ব্লগটা দেখতে থাকো। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Sruti, happy birthday to you. Surprise, surprise. এইমাত্র ডান্স কমপ্লিট হলো, মানে এই আনন্দ বলে বোঝানোর মতো নয়, অনেক বছর পর মন খুলে আনন্দ করলাম, সিরিয়াসলি আলাদা লেভেলের। অনেক টায়ার্ড আছি, এবার খেতে যাব, বাকিটা ওখানেই দেখাচ্ছি তোমার। দিন পর ডান্স করে কেমন লাগলো? শ্রুতির জন্মদিন মেমোরিয়াল মনে থাকবে? এতদিন পর ডান্স করে কেমন লাগলো? আজকের মেনু কার্ড, সব মেনু দেখতে পাচ্ছ তোমরা। রান্না কেমন লাগলো? ঠিক আছে, একটু স্পাইসি হয়েছে। ওকে সোম ভাই কেমন লাগলো রান্না? রিম্পা রান্না কেমন লাগলো? ওকে রান্না কেমন লাগলো? ওকে দিদি রান্না কেমন লাগলো? ওই ভাই কেমন লাগলো? একদম সাবাস। ওদি রান্না কেমন লাগলো? সুপার। রান্না কেমন লাগলো? দাদা কেমন লাগলো? মিমি মামা এসো, থ্যাংক ইউ মিমি, থ্যাংক ইউ সো মাচ ফর দিস লাভলি ইভিনিং। সত্যি বলছি, দু বছর পর মনের মতো এনজয় করলো। এক্স্যাক্টলি, আমি এটা মামুকেও বলবো। তো এই জাস্ট কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার সলিড একটা ঘুম দিতে হবে, খুব টায়ার্ড আছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক আর কমেন্ট করতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।